দেশ তথা রাজ্য এখন করোনার দ্বিতীয় ঢেউয়ে আক্রান্ত। এ অবস্থায় করোনা সংক্রমণ রোধে রাজ্য জুড়ে চলছে সরকার ঘোষিত নানা বিধিনিষেধ। বন্ধ গণপরিবহন ব্যবস্থা, কলকারখানা, ব্যবসা বাণিজ্য চলছে নিয়ন্ত্রণের মধ্য দিয়ে, ফলত অনেকেই কাজ হারিয়ে আর্থিক সংকটে পড়েছেন। এই অবস্থায় অনেকেই দিন দরিদ্র মানুষদের সাহায্যে এগিয়ে আসছেন। এবার এ কাজে এগিয়ে এলো নদিয়ার পলাশীপাড়া থানা এবং বার্নিয়া পুলিশ ক্যাম্পের পুলিশ প্রশাসন। শুক্রবার পলাশীপাড়া থানা ও বার্নিয়া পুলিশ ক্যাম্পের যৌথ উদ্যোগে বার্নিয়ার পুলিশ ক্যাম্পে পঞ্চায়েত ও সংলগ্ন এলাকার 1000-এরও বেশি দুস্থ অসহায় প্রান্তিক মানুষের হাতে চাল, আলু, সয়াবিন, মুড়ি, লবণ প্রভৃতি খাদ্য সামগ্রী এবং কোভিড সংক্রমণ রোধে একটি করে মাস্ক তুলে দেওয়া হল। এই সেবা কাজে অংশ নেন ওসি সুরজিৎ ঘোষ, বার্নিয়া পুলিশ ক্যাম্পের এএসআই জাহাঙ্গীর হোসেন সহ অন্যান্যরা। যদিও এর আগেও এনারা এই ধরনের মানবিক কাজ করেছেন, তবুও বর্তমান লকডাউন পরিস্থিতিতে পুলিশ প্রশাসন তাদের প্রশাসনিক কাজকর্মের পাশাপাশি এই যে সামাজিক সেবামূলক কাজে মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়ালেন, এতেই খুশি সাহায্যপ্রাপ্ত মানুষজন। আর সাধারণ মানুষও পুলিশের এই কাজকে প্রশংসা করেছেন। আপনারা দেখছেন খবরের দর্পণ ইউটিউব চ্যানেল। বান্নিয়া পুলিশ ক্যাম্পের উদ্যোগে এএসআই জাহাঙ্গীর সাহেব এবং ওসি সুরজিৎ ঘোষের উদ্যোগে যে এই যে মহৎ অনুষ্ঠান, আজ যে 1000 মানুষকে যে শুকনো খাবার বিতরণ হয়েছে, চাল, আলু, মুড়ি এবং সয়াবিন লবণ সহ এবং মাস্ক সহ যে খাদ্য দ্রব্য বিতরণ হচ্ছে, তার জন্য আমরা এবং বান্নিয়া পুলিশ ক্যাম্প কর্তৃপক্ষ এবং পলাশীপাড়া থানাকে আমরা আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই এই মহৎ উদ্যোগের জন্য। ওদের আমাদের অসংখ্য ধন্যবাদ। আজকে এই মহামারী সময় যে সাধারণ মানুষের পাশে যে আজকে পুলিশ থাকলো, এই যে এত এত বড় যে একটা মহতি কাজ, আমরা মানে মনের হৃদয় থেকে, হৃদয়ের মাঝ থেকে ওদের আমরা আন্তরিক শুভেচ্ছা জানাই। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।